বিয়ের দিন অসুস্থ হয়ে পড়েছিলেন স্বামী, ভর্তি হতে হলো হাসপাতালে। কিন্তু যেখানে ভালোবাসার এত জোর, সেখানে বিয়ে আটকে রাখা কারই বা সাধ্যি। হবু বউ সিদ্ধান্ত নিলেন বিয়ে আজকেই হবে আর হাসপাতালেই হবে, আর তারপর বাকিটা আপনাদের চোখের সামনে। চারদিকে যখন সানাই বাজছিল, সবাই মেতে উঠেছিল বিয়ের আনন্দে, হবু বউ সেজে গুজে অপেক্ষা করছিল তার স্বামীর জন্যে, ঠিক তখনই ঘটে এই বিপত্তি। কিন্তু ওই যে ভালোবাসাকে আটকে রাখে কার সাধ্যি। হাসপাতালেই পুরোহিত মন্ত্র পড়লেন। বিয়ের যাবতীয় নিয়ম কানুন হলো হাসপাতালেই, মন্ত্র উচ্চারণ থেকে সিঁদুর দান সবটাই। ছেলেটি তখন বেডে শুয়ে আর মেয়েটি তার 10 বছরের ভালোবাসার পাশে হাতে হাত রেখে দাঁড়িয়ে। পুরোহিত মশাই যখন সিঁদুর তুলে দিচ্ছেন অসুস্থ স্বামীর হাতে, স্ত্রীর চোখ তখন ছলছল করছে, যেন একরাশ আবেগ ঘিরে ধরেছিল তাকে। কলকাতার প্রিয়াঙ্কা মান্না আর সায়ন কুমার পালের এই ভালোবাসা, এই লড়াই বুঝিয়ে দিল ভালোবাসার কি অসম্ভব জোর। আমাদের তরফ থেকে ওনাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের তরফ থেকে উত্তর পাওয়া যায়নি যদিও, কিন্তু বন্ধুবান্ধব পরিচিত সূত্রে যা জানা যায়, বিয়ের দিন উপোস করার অভ্যেস না থাকায় কোনোভাবে সায়নের শরীর খারাপ হয়ে যায়। জানা যায় তার ব্লাড প্রেশার অত্যধিক মাত্রায় বাড়তে শুরু করেছিল এবং সে শরীর খারাপ বাড়াবাড়ি পর্যায়ে গেলে তাকে দ্রুত ভর্তি করা হয় হাসপাতালে। স্বভাবতই এমন অবস্থায় ভয়ানক এক চিন্তার বাতাবরণ তৈরি হয় চারপাশে। আর এরই মধ্যে সায়নের 10 বছরের প্রেমিকা প্রিয়াঙ্কা ঠিক করেন, তিনি আজই সায়নকে বিয়ে করবেন এবং নার্সিংহোমেই বিয়ে হবে। আর তার এই সিদ্ধান্তে পাশে এসে দাঁড়ায় বাড়ির সকলেই, আর তারপরই নার্সিংহোমে দুহাত এক হয়। প্রিয়াঙ্কা তার পোস্টে লেখেন, 10 বছরের ভালোবাসার পূর্ণতা নার্সিংহোমেই নয় হলো। এই সময় যারা আমাকে বুঝেছিল, আমার পাশে ছিল এবং আমায় স্ট্রং থাকতে সাহায্য করেছিল, তাদের ধন্যবাদ বলে ছোট করব না। অবশ্যই ধন্যবাদ রুবি হাসপাতাল। প্রেম ভাঙার এই সমাজে যখন চারপাশে শুধুই বিচ্ছেদ আর বিচ্ছেদ, পাশে থাকার চেয়ে ছেড়ে যাওয়ার মানুষের সংখ্যা যখন আজ অনেক বেশি, আজ যখন মুহূর্তেই বদলে যায় সম্পর্কের সমীকরণগুলো, প্রাক্তন বর্তমানের গোলকধাঁধায় ব্যস্ত যখন এই সমাজ, ঠিক তখনই প্রিয়াঙ্কা সায়নের এই ভালোবাসার গল্প যেন আবারও ভালোবাসতে শেখায়, ভালোবাসায় ভরসা রাখতে শেখায়। প্রিয়াঙ্কা আর সায়নকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা।